শারদীয় দুর্গাপূজা সমাগত, পূজালয় মাজত মাত্র কেটামান দিন বাকি। পূজাক লো এটা যেধরনের ব্যস্ত হয়ে পড়ছে পূজা মণ্ডপ সমূহ, ব্যস্ত হয়ে পড়ছে মৃন্ময় শিল্পী সকল, সমান্তরালভাবে ব্যস্ত হয়ে পড়ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহ। মই বর্তমান উপস্থিত আছো যোরহাটর তরাজনস্থিত বাজাজ ডিলারত, আর এই বাজাজ ডিলারে 28টা বসন্ত সম্পূর্ণ করেছে। 28টা বছরে তরাজনস্থিত এই বাজাজ ডিলারে যোরহাটরেই নহয় সমগ্র অসমবাসী রাইজক, বিশেষ উজনি অসমের রাইজক এই বাজাজ ডিলারে সেবা আগবাই আছে। মানে সমগ্র পরিবেশ মোট মোট সহযোগী প্রথমে মেঘক দেখাবার অনুরোধ জানাইছো। শারদীয় দুর্গাপূজার উপলক্ষে তরাজন, এই তরাজনস্থিত বাজাজ ডিলারে বিভিন্ন অফার গ্রাহকসকলে আগবাইছে, এনে ধরনের আপনাদের সাজু করে রখা হয়েছে সুন্দর সুন্দর বাইক সমূহ, আর নতুন নতুন বাইকও পূজার আগত আহিছে, কেনে ধরনের অফার সমূহ তেওঁলোকে আগবাব আমি সকল কথা আজি পাতিম। কারণ পূজালৈ মাজত মাত্র কেটামান দিন বাকি, যিসকলে পূজার সময়ত এখন বাইক লম বলে এতিয়াও ভাবি আছে, গতি আপনি তরাজন বাজাজ ডিলারে আহিব পারে, ইয়াত বাইক সমূহ বিক্রি করবর অতি আগ্রহে অপেক্ষার বাট চাই আছে। বাইদেউ পোনে পোনে আপনার কাছে আছো, প্রথমে 28টা বসন্ত যেহেতু আপনাদের সম্পূর্ণ করলে তার আপনার শুভেচ্ছা জ্ঞাপন করছো, কি কব? ধন্যবাদ। আমি 28টা বছর কমপ্লিট করলো। 28টা বছর এই কমপ্লিট আমি আমার অসমবাসী তথা যোরহাটবাসী তথা অসমবাসীর পর যথেষ্ট সহারি সহযোগিতা পাইছো, আর এইবারও আহি থাকা পূজালে আমি যথেষ্ট সহারি পাম বলে ভাবিছো। যেহেতু বাজাজ অটো লিমিটেডে সদায় কি করে এটা মানে ফেস্টিভেল সময়ত নতুন নতুন বাইক মানে লঞ্চ করে, এইবারও তেনেকে বাজাজ অটো লিমিটেডে নতুন বাইক আপনাদের ইয়াতে দেখিছে কেবাখনো বাইক লঞ্চ করেছে, আর সেইখিনি কারণে আমি এটা রাইজর যথেষ্ট আশাবাদী, মানে যেনেকে আগরপরা আমি সহযোগিতা আগবাই আছে যেনেকে পাই আহিছো তেনেকে এইবারও পাম বলে ভাবিছো। আর শেষত মই মোৰ সমূহ যোরহাটবাসী তথা অসমবাসীলৈ শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জ্ঞাপন ধন্যবাদ জ্ঞাপন করছো। বাইদেউ পূজালে আপনার শুভেচ্ছা থাকলে মই আপনার জানি, প্রথমে আপনার জানি বিচারিছো বাজাজ ডিলার যোরহাটের একটি প্রতিষ্ঠিত ডিলার, সকলে অতি আগ্রহে আপনার ডিলারের বাইক ক্রয় করবলে আহে, পূজার সময় সকলে কিন্তু বাট চাই থাকে, তরাজন বাজাজ ডিলারে কি অফার আগবাব, কি কি অফার আছে? নমস্কার, তরাজন বাজাজ হারি বাজাজে আপনার পূজার এইবার পূজার আগন্তুক শারদীয় দুর্গোৎসবের আপনার লো EMI একটা স্কিম দিছে, আপনার মিনিমাম ডাউন পেমেন্ট দিয়ে পেলায় এখন মোটরসাইকেল লো যাব আপনাদের, আর টি সাইডের সুবিধা আছে, বাকি আপনার 9999 দিও আপনার এখন সিটি হান্ড্রেড বা প্লেটিনা এখন লো যাব, আর ঠিক তেনেকে আপনার 15,000 টাকা দিয়ে এখন পালসার বাইক আপনার মিনিমাম 15,000 টাকা দিয়ে এখন পালসার বাইক লো যাব, গতি আহক সকল মানে ডিলারালে আহক, আহি টি সাইডের সুবিধা আছে, আর আমার এই পূজা দুর্গোৎসব উপলক্ষে আমার দুখন নতুন মোটরসাইকেল আমার বাজাজে লঞ্চ করেছে, দেখি আছে এখন আপনার N160 ডুয়েল চেনেল ABS, মানে ডুয়েল চেনেল ABS-র ফার্স্ট N160 ব্যাগ যিকোনো মডেলের ভিতর এখন হয়েছে, আর এখন CT125 এখন লঞ্চ করি 125 cc ব্যাগ, গতি এইখানেও টি সাইডের সুবিধা আছে, গতি আপনার আহক সকল যোরহাটবাসী রাইজ আহক টি সাইড করক, আর আমার ডিলারের এখন নতুন মোটরসাইকেল দুর্গোৎসব হবে পূজার সময় যদি নতুনকে আছে, এইখান বাইক যদি ডাউন পেমেন্ট দিবল হয় কিমান? এখন আপনার মিনিমাম 20,000 টাকা আমার দিয়ে পেলে মিনিমাম ডাউন পেমেন্ট দিয়ে আপনাদের লো যাব, আর ডকুমেন্টেশন খুব কম ডকুমেন্টেশন দিব লাগে, সিমান হেৰি নাই, আর আপনার EMI লো EMI আহিব, ইন্টারেস্টও কম আছে, গতি আহক এবার ইয়াত আহিলে আপনাদের আমার ফাইন্যান্সার সকল বহি আছে, তেওঁলোকে আপনার ধুনিয়াকে বুঝাই দিব কেনেকে কি করব পাৰি, গতি আহক পূজা উপলক্ষে এখন নতুন বাইক ঘরলে বলে আপনাকে লো যাও। ধন্যবাদ জ্ঞাপন করছো। আসলে এটা ডিলারের আটাইতক গুরুত্বপূর্ণ ব্যবস্থাটোই হয়েছে ওয়ার্কশপ, ওয়ার্কশপটা কেনে ধরনের পরিচালনা করে, ওয়ার্কশপের ক্ষেত্রে কিনা সুবিধা আছে না নাই? পূজাত লো পেলে ভিড়ও যেহেতু বেশি হয়, বুকিংয়ের ব্যবস্থাও করা হয় আমার ফলের, আমাক ফোন করে পেলে যোগাযোগ করলে আমি বুকিং করাই রাখো, বুকিং করাই আহিলে কি হয় সোনকালে হয়ে যায় আর আপনার পূজাক লো ওয়ার্কশপট কি কি অফার থাকি বাজাজ ডিলার? হয় নিশ্চয় ওয়ার্কশপত অফার আছে, আপনার ইঞ্জিন অয়েলত আমি 50% ডিসকাউন্ট দিয়া হয়েছে, তারপর আপনার স্পেয়ার পার্টসত 5%, আর যদি লেবার চার্জেস আপনার 10% ডিসকাউন্ট দিয়া আছে, যদি কিছু কাস্টমারে ইঞ্জিনের কাম করব আহে তেখেতসকলৰ কারণে লেবারত 20% ডিসকাউন্ট দিয়া হব। ধন্যবাদ জ্ঞাপন করছো, এনে ধরনের যথেষ্ট অফার পূজাক লো দিয়া হয়েছে, আর এখন নতুন বাইক গ্রাহকের মুক্তি করে দিয়া হয়েছে।